হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মার্চ মাসের সেকেন্ড এন্টারটেনমেন্ট ক্যালেন্ডার, যেখানে আমি মূলত 15th মার্চ থেকে আপ টু 31st মার্চ অবধি কী কী নতুন মানে কন্টেন্ট তোমরা দেখতে পারবে ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমা হলের রিলিজের মধ্যে, তো সেটার ডিটেলস দেওয়া থাকবে। অলরেডি আমি প্রথম ভিডিওটা বানিয়েছি, যেখানে কিন্তু অলরেডি আমি তোমাদের 1 থেকে 15 তারিখের মধ্যে নতুন কী কী রিলিজ হচ্ছে, যেগুলো অলরেডি কিছু রিলিজ হয়ে গেছে, তো সেগুলো ডিটেলস বলেছিলাম। যারা এখন অবধি সেই ভিডিওটা দেখোনি, তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটাকে প্রথমে দেখে নাও। তো 15 তারিখ অব্দি ডিটেলস ওখানে দেওয়া রয়েছে, কিন্তু 15 তারিখের মধ্যে আরও কয়েকটা নতুন কন্টেন্ট যেগুলোর অ্যানাউন্সমেন্ট হয়েছে আমার ভিডিওটা রিলিজ করার পরে, তো প্রথমে সেগুলোর ডিটেলস তোমাদের দিয়ে দিই। আর শুরুতেই বলে রাখি, আমি মূলত যেগুলো নিয়ে কথা বলি সেটা হচ্ছে দক্ষিণ ভারতীয় এবং হলিউড ছবি যেগুলো ডাবড ভার্সনে আসে, বাংলাদেশের ছবি এবং আমাদের টলিউডে যে সমস্ত বাংলা ছবি যেগুলো রিলিজ হয় এবং ওটিটি প্ল্যাটফর্মে যে কাজগুলো রিলিজ হয় মূলত সেগুলোরই ডিটেলস থাকে এই ভিডিওটার মধ্যে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা একটু লেন্দি হতে পারে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, প্রথম যে খবরটা দেবো সেটা হচ্ছে 11 তারিখে 3টে নতুন রিলিজ ডেট কনফার্ম হয়েছে আমার আগের ভিডিওতে যেগুলো বলা ছিল না। তার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে হইচুয়ের একটা আপকামিং ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে সুন্দরবনের বিদ্যাসাগর, যেখানে তোমরা ঋদ্ধি সেনকে দেখতে পারবে, উষসীকে দেখতে পারবে। তো এইটা রিলিজ করবে হইচুয়ের প্ল্যাটফর্মে 11 তারিখ, অর্থাৎ 10 তারিখ রাত্রেবেলা 12টার পরে এই কন্টেন্টটা কিন্তু রিলিজ হয়ে যাবে হইচুয়ের প্ল্যাটফর্মে। সেকেন্ড, এই 11 তারিখে কিন্তু আরও একটা মানে সিনেমা হলে একটা বাংলা ছবি মুক্তি পাচ্ছে, সেটা ডিরেক্টর রোহন সেন পরিচালিত, শান্তিলাল বাবু এবং তুহিনার মানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন, যে ছবিটার নাম হচ্ছে অপরাজিতা। তো সেইটা কিন্তু সিনেমা হলে ডিরেক্ট রিলিজ করবে পশ্চিমবঙ্গে, এবং এই ছবিটা রিলিজ করছে একই দিনে, অর্থাৎ 11 তারিখ। 11 তারিখে থার্ড একটা হিন্দি কন্টেন্ট রিলিজ করছে, যেটা নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে। মেনলি এটা হচ্ছে তোমার একটা আমাদের বলতে পারো যে সিনেমা, যেটা গত মাসেই রিলিজ করেছিল বাধাই দো। তো সেই বাধাই দো সিনেমাটা ওটিটি মুক্তি হচ্ছে তোমার 11 তারিখে, এটা দেখতে পাওয়া যাবে হচ্ছে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে। এবার চলে আসি ডিরেক্টলি কিন্তু আমাদের যে সমস্ত কন্টেন্টগুলো 15 তারিখের পর থেকে রিলিজ করবে সেগুলোর ব্যাপারে। তো প্রথম যেটা বলবো 17 তারিখে, সেটা হচ্ছে যে পুনীত রাজকুমার, তোমরা জানো উনি রিসেন্টলি মারা গেছেন, তো তার অভিনীত শেষ ছবি জেমস, এটা রিলিজ করবে হচ্ছে সিনেমা হলে, এবং এটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হবে। সাউথ ইন্ডিয়ান ভাষার পাশাপাশি কিন্তু অন্যান্য রিজিয়নাল এবং হিন্দি ভাষাতেও কিন্তু ছবিটা রিলিজ করছে। 17th এই ছবিটা কিন্তু সিনেমা হলে দেখতে পাওয়া যাবে। এরপরে চলে আসবো 18 তারিখে, 18 তারিখে কিন্তু অনেকগুলো কন্টেন্ট সিনেমা হলে এবং অ্যাট দ্য সেম টাইম ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করছে। প্রথমেই যেটার কথা বলতে হবে সেটা হচ্ছে বচ্চন পান্ডে, যেটা তোমরা জানো অক্ষয় কুমারের নতুন ছবি আসতে চলেছে এবং মানে যথেষ্ট এক্সপেকটেশন রয়েছে মানুষের, যেটা বক্স অফিসে ভালো পারফর্ম করবে, সে বচ্চন পান্ডে রিলিজ করবে 18th। ওই 18th কিন্তু আরও একটা মানে বলতে পারো যে ওটিটি প্ল্যাটফর্মে একটা হিন্দি ওয়েব সিরিজ রিলিজ করছে, যে ওয়েব সিরিজটার নাম হচ্ছে ব্লাডি ব্রাদার্স, এবং সেখানে কিন্তু জয়দীপ অ্যালওয়াতকে দেখতে পাওয়া যাচ্ছে মুখ্য চরিত্রে অভিনয় করছে। এটা Z5 প্ল্যাটফর্মে একই দিনে কিন্তু রিলিজ করছে। ওই 18 তারিখে কিন্তু আরও একটা কন্টেন্ট যেটা নেটফ্লিক্সে রিলিজ করছে সেটা হচ্ছে ইটার্নাল কনফিউজড অ্যান্ড ইগার ফর লাভ, এই পার্টিকুলার সিরিজটা রিলিজ করবে। তো এই সিরিজটা কিন্তু নেটফ্লিক্সে দেখতে পাওয়া যাবে 18 তারিখে। ওই 18 তারিখে কিন্তু আরও কয়েকটা কন্টেন্ট রিলিজ করছে, যার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কন্টেন্ট হচ্ছে আমাদের বিদ্যাবালানের নতুন অরিজিনাল ফিল্ম বা ওয়েব ফিল্ম বলতে পারো, যেটার নাম হচ্ছে জলসা, এবং এটাকে এটা রিলিজ করবে হচ্ছে তোমার অ্যামাজন প্রাইমের প্ল্যাটফর্মে। এখানে কিন্তু বিদ্যা বালান ছাড়াও পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার শেফালি শাহকে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা বলতে পারো ছবি মুক্তি পাচ্ছে ওই 18 তারিখে। 18 তারিখে আরও একটা ছবি মুক্তি পাচ্ছে, সেটা হচ্ছে তোমার অপহরণ 2। অপহরণ যে ওয়েব সিরিজটা হয়েছিল সিজন 1টা খুব মানে হিট করেছিল, সেটা সিজন 2 রিলিজ করবে 18 তারিখের পরে। যদি আমরা চলে যাই ডিরেক্টলি, তাহলে যাবো হচ্ছে 20 তারিখ, এবং 20 তারিখে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি রিলিজ করছে, যেটা বলতে পারো যে স্যাটেলাইট প্রিমিয়ার হচ্ছে, সেটা হচ্ছে বাংলা ছবি টনিকের। এবং টনিক অলরেডি তোমরা জানো যে Z5 প্ল্যাটফর্মে এসে গেছে, কিন্তু যারা এখন অবধি Z5 সাবস্ক্রিপশন নেই বা হয়তো দেখতে পারোনি ওটিটিতে, তাদের জন্য সুখবর, টিভিতে দেখতে পাওয়া যাবে জি বাংলা সিনেমাতে দুপুর 2 থেকে। এটা 20 তারিখে রিলিজ করবে, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে টনিকের। 20 তারিখের পরে নেক্সট যে ডেটটায় চলে যাবো সেটা হচ্ছে 23 তারিখ, এবং 23 তারিখ তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে যে স্পাইডারম্যান, যে রিসেন্টলি যে সিনেমাটা এসেছিল যেটা ব্লকবাস্টার হিট করেছিল, সেই স্পাইডারম্যান ছবিটা তোমরা এবার বুক মাই শো এর অ্যাপ থেকে দেখতে পারবে, যেখানে তোমাদেরকে 750 টাকা খরচ করে তোমাদের ওই অ্যাপ থেকে সিনেমাটা দেখতে হবে। আমি জানি তোমরা কেউ দেখবে না, স্টিল বলে দিলাম যে এটা কিন্তু 23 তারিখ থেকে দেখতে পাওয়া যাবে বুক মাই শো এর অন ডিমান্ড যে প্ল্যাটফর্মটা রয়েছে সেইখানে তোমাদের পে করে দেখতে হবে। এবং 23 তারিখের পরে কিন্তু ফাটাফাটি ডেট, সেটা হচ্ছে
হচ্ছে 25 তারিখ, এবং 25 তারিখ রিলিজ করছে 3RRR, মানে আমাদের SS রাজামৌলির যে নতুন ছবি যেটা মুক্তি পিছিয়ে গেল সেটা ফাইনালি রিলিজ করছে, এবং তার কিন্তু প্রমোশন আবার নতুন করে স্টার্ট হয়ে যাবে 14 তারিখ, তার একটা গানও সম্ভবত রিলিজ করছে। তো এটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ এবং বেশিরভাগ রিজিয়নাল ভাষায় এবং হিন্দিতেও কিন্তু দেখতে পাওয়া যাবে। 25 তারিখের পরে যদি আমরা স্টেট চলে যাই তাহলে যাবো হচ্ছে 30 তারিখে, এবং 30 তারিখে কিন্তু ডিজনি প্লাস হটস্টারের OTT প্ল্যাটফর্মে একটা নতুন মার্বেলের সুপার হিরোর কিন্তু অভিষেক ঘটছে, যার নাম হচ্ছে মুনলাইট। এবং এখানে যে নতুন সুপার হিরোটা যারা মানে যে এমার্জ করবে আর কি, তো তার একটা প্রবল সম্ভাবনা যে সে কিন্তু পরবর্তীকালে মার্বেল ইউনিভার্সের অন্যান্য সিনেমাগুলোতেও আসতে পারে। তো সেই জায়গা থেকে এটা খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ, তবে এটা এখনো অবধি কনফার্ম নয় যে এটা একসাথে সবকটা এপিসোড আসবে না উইকলি বেসিসে একটা এপিসোড আসবে। তো এর পরে যে ছবিটার কথা বলবো খুব ইমোশনাল একটা ছবি, যেটা নাম হচ্ছে শর্মাজি নমকিন, এবং এই ছবিটা রিলিজ করবে অ্যামাজন প্রাইমের প্ল্যাটফর্মে, এবং এই ছবিটা হচ্ছে ঋষি কাপুরের অভিনীত শেষ হিন্দি ছবি। উনি মারা গেছেন জানো তোমরা, 2 বছর হয়ে গেছে প্রায়, তো সেই জায়গা থেকে ঋষি কাপুর এই ছবিটার অভিনয় কমপ্লিট করতে পারেননি, সেই জায়গাটায় ওই একই চরিত্রে কিন্তু আরেকজন দারুণ একজন স্টলওয়ার্ডস যে হচ্ছে পরেশ রাওয়াল, তিনি অভিনয় করেছেন এবং সেইটা কমপ্লিট করেছেন। তো একই বলতে পারো সিনেমার মধ্যে কিন্তু একই ক্যারেক্টারে দুজনকে অভিনয় করতে দেখা যাবে, তো বেশ ইউনিক হবে এই জিনিসটা। তো সেই ছবিটা রিলিজ করছে 31st। তো এই ছিল মোটামুটি এখনো অবধি অ্যানাউন্সড কন্টেন্ট যেগুলো 15 থেকে 31 তারিখের মধ্যে রিলিজ করছে। এর বাইরেও কয়েকটা কিন্তু অলরেডি টিজার চলে এসছে, কয়েকটা হিন্দি এবং পাশাপাশি কয়েকটা হচ্ছে তোমার বলতে পারো যে বাংলা কন্টেন্টের, যেগুলো এক্সপেক্টেড এই মার্চ মাসে রিলিজ করবে। তো তার মধ্যে প্রথম হচ্ছে রাজাচন্দ্র পরিচালিত যে নতুন বাংলা মানে তোমার হচ্ছে OTT রিলিজ হবে ক্লিকের প্ল্যাটফর্মে, নতুন ওয়েব সিরিজ সেইটা কাটাকুটি, যেখানে সৌরভ দাস অভিনয় করছেন, সেটা মার্চ মাসে রিলিজ করবে অবভিয়াসলি সেকেন্ড হাফে। এবং পাশাপাশি টিকটিকি বলে একটা নতুন সিরিজ যেটা ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালনা করছেন, হইচইয়ের প্ল্যাটফর্মে আসবে, সেটা রিলিজ করবে মার্চ মাসের সেকেন্ড হাফে। পাশাপাশি আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে তোমার স্যাবরিনা বলে আমাদের মহানগরের যে ওয়েব সিরিজটা বানিয়েছিলেন আসফাক নিপুন, বাংলাদেশের পরিচালক, তার একটা ওয়েব সিরিজ রিলিজ করবে হইচইয়ের প্ল্যাটফর্মে। তো সেটাও কিন্তু রিলিজ করবে এই মানে 15 থেকে 31 তারিখের মধ্যেই। তো এগুলো ডেট এখন অবধি ফাইনাল নয়। এবং সোনি লিভের একটা অসাধারণ বলতে পারো যে ওয়েব সিরিজ যেটা TVF-এর ক্রিয়েশন গুল্লাক, তো তার সিজন 3 সেটারও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, টিজার চলে এসছে, অ্যানাউন্সমেন্ট ডেটটা এখনো ডেটটা অ্যানাউন্সড হয়নি, তো এক্সপেক্টেড যে এটাও কিন্তু রিলিজ করবে ওই একই 15 থেকে 31 তারিখের মধ্যে। তো এখন অবধি পাওয়া খবর অনুযায়ী মোটামুটি তোমাদেরকে প্রায় 17-18টা কন্টেন্টের খবর দিলাম। তো কোন কন্টেন্টটার জন্য তোমরা মুখিয়ে আছো, কোনটার জন্য তোমরা ওয়েট করছো আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না, চ্যানেলের প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সমস্ত ধরনের নোটিফিকেশন ডিরেক্টলি তোমার মোবাইলে পৌঁছে যাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই।